মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডুড়ি বান্দরে মদিনার শোনে আল্লাহ বানাইলেন কত জাতি আরে চলে না তার প্রেম পীড়িতি আজকে হইয়া বানাই নবী প্রেমের কারণে আজকে হইয়া বানাই নবী প্রেমের কারণে প্রেমের ডুড়ি বান্দরে মদিনার শোনে বলেন মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডুড়ি বান্দরে মদিনার শোনে মারহাবা গজল বেশি গাইবো না কারণ গজল গাইতে থাকলে আপনারা গজলে ডুববে যাবেন ঠিক কিনা বলেন কালেমায়ে তয়বার মধ্যে কয়টা দিক একটা হলো তাওহীদ আর একটা হলো রিসালাত একটা হলো আল্লাহ আর একটা হলো আল্লাহর হাবিব দেখেন এই দুইয়ের মধ্যে প্রেম রেখে আল্লাহ কুল কায়নাত সাজিয়েছেন সুবহানাল্লাহ মিসাল এক্সাম্পল কি নেবেন দিব কালেমায়ে তয়বার মধ্যে বন্ধু দুইটা দি এই দুইটা দিকের তাকে সম্পৃক্ততা রেখে আল্লাহর আলম সাত আসমান সাত জমিন তিনি সাজাইছে সর্বপ্রথম আপনার বোর্ডের দিকে তাকান দুটি হাত দুটি পা দুটি চোখ জিব্বা কটা ওমা ওমা একটা এই তো ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার অ্যাবসলিউটলি রাইট আনসার দেখছেন ফাইন জিব্বা দুইটা কটা এই সামনে যদি লরে চড়ে দেখেন এটা এটা বাটপা ওয়ান নাম্বার বাটপার এটা আমি এটার নাম রাখছি বাটপা এবার অ্যাকসেপ্ট করেন আর না করেন বলে হুজুর কেন বাবুর্চি যদি ভালো হয় মশলা যদি যথাযথভাবে গোস্ততে ইউজ করা যায় লবণটা যদি ঠিকঠাক ভাবে ম্যাচিং করা যায় এমন বাটপার সুদের টাকা না ঘোষের টাকা না হারামের টাকা একটু জিজ্ঞেস করবে না বর্ডার ক্রস করে বেলিটা ফিল আপ করে দেবে ঢেক কেন বলেন আরে জোরে কিন্তু ভিতরে আরেকটা আছে সেটা হলো আসল আপনাকে কথা বলার জন্য সহযোগিতা করে ওটা যার নাই সেই কথা বলতে পারে না তার মানে জিহ্বা কটা কান কটা চোখ কটা ঠোঁট কটা দাঁতের মাড়ি কটা পা কয়টা দুটি হাত দুটি পা দুটি চোখ দুটি কান দুটি জিহ্বা আলো আধার কঠিন কোমল ঘৃণা প্রেম বাদশা ফকির দুর্বল সবল ত্যাগী ভোগে সংগ্রামে শান্তিতে ইহকালে পরকালে এদিকে দেখান উঁচু নিচু আলো আধার ঠিক কিনা বলেন জুয়ান বুড়া কথা কন না কেন এটা বুড়া না আরে জোরে বলেন বুড়ানি আমার দাদা রাগ হইয়েন না কিন্তু দাদা এক্সাম্পল দিচ্ছি কি এটা বুড়া এটা জোয়ান ঠিক কিনা বলেন কিন্তু এটা দাঁড়াইলে লম্বা হবে এটা দাঁড়াইলে খাটো হবে এখানে দুইটা আছেনি এটা একটু মোটা এটা একটু চিকন আছেনি কথা বলেন না কেন ও বন্ধু দর্শক সারিতে যারা দাঁড়িয়েছে বন্ধু একজন কালো একজন সুন্দর ঠিক কিনা একজনের পেটটা একটু বড় আরেকজনের পেটটা একটু ছোট এখানেও কয়টা বাড়ি বাড়ি ঘুরে দেখেন একজনের ঘর বিল্ডিং আরেকজনের টাটিনের ও বন্ধু হাসানোর জন্য বলছি না রে আমি বলছি নবীর প্রেমের কি খেলা আল্লাহ রাব্বুল আলামিন খেলেছে আল্লাহ ডেকে ডেকে বলে রে পৃথিবীর মানুষ তোমরা সবাই জেনে রাখো রে কালেমার মধ্যে গেলে তোমরা পাইবা আমার হাবিব এবং আমাকে খোঁজে এবং আবার আল্লাহ আমি আল্লাহর নাম লিখতে গেলে দেখবা চারটা হরো এটার চারটার মধ্যে একটার কোনো নোক্তা নাই আমার হাবিবের নাম লিখতে গেলেও চারটা হরুফের প্রয়োজন এই চারটার মধ্যেও কোনো নোক্তা নাই জোরে বলেন না সুবহানাল্লাহ মিল আছে না নাই ও বন্ধু এই নিচে আছে জমিন উপরে আছে আসমান ঠিক কিনা বলেন তাহলে কয়টা পাওয়া গেল প্রত্যেকটা জায়গায় গেলে বন্ধু দুইটা রে এখানে পাওয়া যায় গভীরে প্রেমের গন্ধ এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমরা গবেষণা করে করে বন্ধুদের তথ্য কালেক্ট করেছে এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষগুলো নবী নবী করে সময় কাটিয়ে দেয় ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু বয়ান আল্লাহকে ভালোবাসলে নবী পাওয়া যায় না কিন্তু নবীকে ভালোবাসলে আল্লাহ পাওয়া যায় আড়া জোড়ে
হাদিস শরীফের মধ্যে এসেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আমার নবী বলেছেন বিলিভার্স লাভ দা প্রফিট ইমানদাররা আমি নবীকে ভালোবাসবে সুবহানাল্লাহ বলেন দলিল দিয়েছেন কে আমার নবী বিলিভার্স লাভ দা প্রফিট ইমানদাররা আমি নবীকে ভালোবাসবে হিপোক্রেটস ডোন্ট লাভ দা প্রফিট মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদদারকিল আসফালি মিনান নার দা হিপোক্রেটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল আল্লাহ বলেছেন মুনাফিকরা জাহান্নামে থাকবে তবে একবারে সর্বনিম্ন স্তরে জোরে বলেন না নাউযুবিল্লাহ আরো জোরে বন্ধুরে আমার আমরা কেন ঈদ মিলাদুন নবী করি প্রমাণ পাচ্ছেন তো কারণ আমরা নবীকে কেন ভালোবাসি প্রমাণ পাচ্ছেন তো এবার আপনাদেরকে আরেকটা প্রমাণ দেই শুনতে নিতে রাজি আছেন নি আল্লাহ রাব্বুল আলামিন ওই যে একটা আয়াত তেলাওয়াত করেছিলাম কদ জাআকুম মিনাল্লাহ আল্লাহু আকবার বলেন না কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবীন বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে সর্বপ্রথম নূর পাঠিয়েছেন তার মানে আমাদের কাছে সর্বপ্রথম নূর এসেছে ঠিক কিনা বলেন এরপরে বলেছেন ওয়া কিতাবুম মুবীন সুস্পষ্ট কিতাব পাঠিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ এখন আপনারা আমাকে বলেন আগে কি নবী আসছে নাকি আগে কোরআন আসছে আগে নবী এসেছে তাহলে আল্লাহর কোরআনের তারও প্রমাণ আগে নূর এসেছে ঠিক কিনা বলেন আরো জোরে আগে কি এসেছে নূর এসেছে তার মানে নবী এসেছে এরপরে বলেছেন ওয়া কিতাবুম মুবীন আল্লাহ বলেছেন সুস্পষ্ট কিতাব এসেছে বন্ধু আমার আমি আপনাদের কি কারণে এই জায়গায় নিয়ে এসেছি আজকে আমরা এই ডিজিটাল মাইকের দ্বারা কথা বলতে পারতেছি দূরে আওয়াজ পৌঁছে যাচ্ছে এই এই টেলিফোন দ্বারা হাজার হাজার মাইল দূরে কথা বলা যায় ছবি তোলা যায় ঠিক কিনা বলেন এটা কিসের দ্বারা ফ্যাক্সের দ্বারা ঢিসের দ্বারা এন্টেনার দ্বারা ঠিক কিনা বলেন আর এই জিনিসগুলো আবিষ্কৃত হয়েছে কোন কি থেকে বিজ্ঞান থেকে কি থেকে কথা বলেন না কেন বিজ্ঞান থেকে আর বিজ্ঞান আবিষ্কার হয়েছে বন্ধু কোরআন থেকে আর এই কোরআন এনেছেন আপনার আমার প্রাণের নবী আরো জোরে আরেকটু মহব্বতে আল কোরআন দা আলটিমেট মিরাকল দা আলটিমেট মিরাকল 19 অফ দা হোলি কোরআন সম্মানিত উপস্থিতি কোরআন শুধু ধর্ম গ্রন্থই নয় এটা প্রাচুর্যপূর্ণ বিজ্ঞানের এক মহা উৎস সাক্ষী এই বিজ্ঞানময় কোরআন এই আমার দিকে তাকান বিশ্বের যে অ্যাস্ট্রোনমার যারা রয়েছে তাদের গবেষণা মতে আকাশের মধ্যে 200 ক্রোর গ্যালাক্সি রয়েছে মানে আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে আকাশের মধ্যে কত শত কোটি এই মিয়ে ওয়াজ মুখস্থ করেন আমরা নবীর সৈনিক নবীর সৈনিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন অত্যন্ত বিচক্ষণতা বোধ ঠিক কিনা বলেন কথা বলেন না কেন সুন্নিরা শুধু চোখের সামনের তাই দেখেন না এই বোতলে পানি কোত্থেকে আসছে সেই খবরও রাখে ঠিক কিনা বলেন আরে জোরে সেই দূরদর্শিতা কার কারণে রবিজির কারণে ঠিক কিনা বলেন বিশ্বের অ্যাস্ট্রোনমারদের মতে আকাশে কত শত কোটি ছায়াপথ আছে 200 ক্রোর গ্যালাক্সি রয়েছে 200 কোটি ছায়াপথ রয়েছে প্রত্যেকটা ছায়াপথের মধ্যে আছে 10,000 কোটি করে তারা আল্লাহু আকবার প্রত্যেকটা ছায়া এক একটা ছায়াপথের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে প্রত্যেকটা ছায়াপথের মধ্যে আছে 10,000 কোটি করে তারা একটা তারার নাম আমি পেলাম একটা তারার নাম হলো নিউট্রন স্টার এই নিউট্রন স্টার তারাটার এক চা চামচ পদার্থের ওজন হলো 1,000 মিলিয়ন টন আল্লাহু আকবার আরে আরো জোরে বলেন না আল্লাহু আকবার কি চা চামচ বুঝেন না দেখবেন চা দোকানে গেলে দেখবেন টুকটুক করে যে চিনি দিয়ে দুধ দিয়ে একটু টুকটুক করে বাড়ি দিয়ে দেখবেন টুকটুক আওয়াজ হয় ছোট্ট একটা চা চামচ এক চা চামচ পদার্থের ওজন হলো 1,000 মিলিয়ন টন বলে হুজুর এখানে আসলেন কেন এখানে আসার কারণ হলো এত এত ওজন ধারণ করতে পারে আকাশ আসমানে তো লোড বহন করতে পারে কোনো খুঁটি তো নাই কথা বুঝছেন কি নাই কোনো খুঁটি আছে কোনো খুঁটি নেই এত ওজন ধারণ করতে পারে আসমান আল্লাহ যখন আসমানকে বলল আসমান তোমার কাছে কোরআনটা দিতে চাই কোরআনটা নিয়ে নাও আসমান সরাসরি না করে দিয়েছে
জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু জমিনকে যখন ডাক দিয়ে আমার আল্লাহ বলল, ও জমিন এই জমিনের বুকে বন্ধু বড় বড় ভবন বুকে ধরে রেখেছে, বিশাল বিশাল বৃক্ষ বন্ধু বুকে জড়িয়ে রেখেছে, এই জমিনের জন্য কোনো ব্যাপারই নাই, এটা ঠিক কিনা বলেন? আল্লাহ জমিনকে বলল, জমিন তুমি কোরআনটা নিয়ে নাও, জমিন বন্ধু কোরআন নেয় না, ওগো আল্লাহ কোরআনের ভার সইতে পারবো না। আমরা কেন বন্ধু ঈদে মিলাদুন্নবী করি রে, কেনই বা নবীর প্রেমে পাগল হই, গুনগুন করে নবীর প্রেমের গান গাই, এটার বন্ধু কবির রহস্য রয়েছে, ঠিক কিনা বলেন? যারা রহস্য তো উদ্ঘাটন করতে পেরেছে তাদের কাছে রাত এবং দিনের মতো পরিষ্কার হয়ে গেছে, আর যারা উদ্ঘাটন করতে পারেনি তারা এখনো পর্যন্ত বোকার স্বর্গে বসবাস করতেছে, ঠিক কিনা বলেন? আসমানও কোরআনটা নিল না, জমিনও কোরআনটা নিল না বন্ধু, তার কারণটা কি? এটার মধ্যে রহস্য কি রে লুকায়িত আছে, জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? 100% আছে বন্ধু। এবার আসেন আপনাদেরকে আমি আগে মেশালটা দেই, মেশালটা হলো মানুষের প্রেম হয় কার সাথে, মানুষের সাথে, গরুর প্রেম কার সাথে, একটা সারের প্রেম হয় কার সাথে, কথা বলেন না কেন, কথা বলেন, মুরগির প্রেম কার সাথে, হাঁসের প্রেম কার সাথে, জোরে বলেন, কাঠের মিলন কার সাথে, কাঠের সাথে রে, প্রত্যেকটা জিনিস কিন্তু আল্লাহ জোড়ায় জোড়ায় মেশিং করে পৃথিবীতে সৃষ্টি করেছে, ঠিক কিনা বলেন? এটা আল্লাহ নগদ বন্ধু করেনি রে, আল্লাহ রাব্বুল আলামিন এই ডিজাইনটা আগেই তো করেছে, কিন্তু ডিজাইন সম্পর্কে অজানা হলো শুধু সৃষ্টি, ঠিক কিনা বলেন? বন্ধু আপনার বাড়ির আঙ্গিনা থেকে পানিগুলো যখন বৃষ্টি আসে রে, এই বৃষ্টির পানিগুলো বন্ধু খালে যায় পড়ে, খালে গিয়ে সমৃদ্ধ হয় নয় তোবা পুকুরে সমৃদ্ধ হয়, পুকুরে যখন অনেক বেশি পানি হয় আমরা গ্রামের মানুষ আঞ্চলিক ভাষায় বলি জান আছে, জান কথা বলে না কেন? পুকুরের জান তার মানে একটা ছিদ্র থাকে পানি বের করে দেওয়ার, এটা দিয়ে যখন আপনি পানি ছেড়ে দিবেন দেখবেন এটা জমিন দিয়ে বেয়ে বেয়ে বন্ধু বাড়ির নিচে খালে পড়ে যাবে, ঠিক কিনা বলেন? খাল থেকে বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে এটা বন্ধু ওই মহাসমুদ্রের সাথে মিলন হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তার মানে নালার পানি খালার পানি নদীর পানির সাথে মিলে, ঠিক কিনা বলেন? এখানে বোঝা যায় পানির মিল পানির সাথে। এবার আপনাদের কাছে আমার বন্ধু প্রশ্ন রইল গো, আপনারা বলেন নূরের মিল কার সাথে হবে? নূরের মিল হবে বন্ধু নূরের সাথে রে, বলে হুজুর কেন? আল্লাহর হাবিব হলো একটা নূর, আল্লাহর অমিয় বাণী কোরআন হলো আরেকটা নূর, এই কারণে আসমানও কোরআন নেই নি জমিনও কোরআন নেই না, কারণ আসমান এবং জমিন আল্লাহর হাবিবের নূর থেকে পয়দা, আল্লাহর কোরআন হলো আল্লাহর অমিয় বাণী লৌহে মাহফুজের কোরআন, এই জন্য আল্লাহর প্রিয় হাবিবে নূরের সাথে মিলন হয়েছে। আমার নবী বন্ধু মক্কায় কোরআন, মক্কায় আমার নবী মদিনায় কোরআন, বন্ধু মদিনায় নবী যতদিন মক্কায় ছিল প্রত্যেকটা সূরার নাম হয়ে গেল বন্ধু মাক্কি, আমার নবী যখন মদিনায় তখন প্রত্যেকটা সূরার নাম হয়ে গেল মাদানী, তাহলে বোঝা যায় কোরআন আগে না আমার নবী আগে, এই জন্য সুন্নিরা ঈদে মিলাদুন্নবী করে, বলে হুজুর এটার দলিল কই? আল্লাহ বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিদালিকা ফালিয়াফরহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। লবণ ছাড়া খাবার খাইছেন নি কখনো? এই তো ভুল কিন্তু কথা বলছেন, আপনার হাউস ওয়াইফ গৃহিণী যিনি আছে উনি কি ভুল করে একদিন লবণ কম দেয় না? অবশ্যই দেয়, একদিন হলুদ বেশি দেয়, একদিন লবণ বেশি দেয়, আয়রা নাস্তা খাইতে গেছে দোকানে মোগলাই আনছে, আইনা বলতেছে একটু কামড় দিছে, দেখে নাই দোকানে হোটেলে গাড়ি দিছে বলতে শুধু লবণ দিয়ে কড়া করে ফেলছে, তো এটা তার মাইন্ডটা চেঞ্জ ছিল, অন্য মনস্ক ছিল, বিদায় কি হয়েছে লবণটা বেশি পড়ে গেছে, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তো এরকম ভুল করে লবণ কম দেয় না? যেদিন লবণে কম হয় সেদিন কি খাবারে মজা পান? সম্মানিত উপস্থিতি এক্সাম্পলটা দিলাম এই জন্য সহজ ভাবে, লবণ ছাড়া যেমন খাবার স্বাদ হয় না, প্রেম ছাড়াও সফল হতে পারে না।
জোরে বলেন প্রেম যাদের অন্তরে আছে তাদের অন্তর হলো সবুজ শ্যামল আর যাদের অন্তরে ভালোবাসা নেই সেটা হলো শুষ্ক দুধু মরুভূমি কথা বলেন ঠিক কি না আর জোরে মরুভূমি না কথা বলেন না কেন আরে ভাই এখানে যে বসছেন আপনাদের তো অনেক দিকে নেয়ামো আপনারা জানেন না এই জান্নাতের বাগানের চতুর্দিকে আপনার ফেরেশতারা ঘেরাও করে আছে আপনার নাম কিন্তু লিস্ট হচ্ছে ওখানে আর আপনারা যারা মাহফিলটা অনেক দিন পরে অনেক বছর পরে প্রথম উদ্বোধন করেছেন আপনারা কিন্তু যোদ্ধা আপনারা কিন্তু যুদ্ধ করেছেন এটাও কিন্তু জিহাদ হতে দিবে না হতে হবে পক্ষের লোক হতে হবে বিপক্ষের লোক হতে দিবে না এটাও কিন্তু যুদ্ধ এই যুদ্ধ কেন করেছেন প্রেম আছে বিদায় তো নাকি অন্য কিছু সম্মানিত উপস্থিতি প্রেমের মরা জলেও তো ডুবে না আগুনেও তো পুড়ে না ঠিক কি না বলেন আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও কাম টু মাই প্যারাডাইজ আমার জান্নাতে চলে আসো আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো এখানে যে বসেছেন আলেমদের সাথে প্রেমেই তো বসেছেন এখানে যদি আলেম না থাকতো আপনারা কি থাকতেন এটাও তো আপনাদের জন্য অতিরিক্ত একটা প্রেম সুবহানাল্লাহ বলেন আল্লাহ বলেছেন ওয়াবতাগু ইলাইহিল উসিলা আপনাকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ কিয়ামতের দিন উসিলা খুঁজবে কোন উসিলা দিয়ে জান্নাত দেওয়া যায় তো আল্লাহ রাব্বুল আলামিন পরক্ষণে বলে দিয়েছেন অকুন মাআস-সাদিকিন উসিলা হিসেবে তোমরা সত্যবাদী লোকগুলোকে আপন করে নাও এখানে সত্যবাদী সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে শাইখ ইসমাইল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরে রুহুল বায়ানের মধ্যে তিনি বলেছেন আল্লাহর ওলিদের কথা তাফসীরে মাজহারির মধ্যে তিনি বলেছেন আল্লাহর ওলিদের কথা কিন্তু তাফসীরে কদরির মধ্যে গিয়ে তিনি আলেম এবং ওলি দুজনকে সম্পৃক্ত করে দিয়েছেন তার কারণ হলো আলেমরা হলো হক্কানি আলেম হতে হবে কিন্তু হক্কানি আলেমরা হলো আল্লাহ আল্লাহ রাসূলের বিধি বিধানের খুনি এই জন্য বলেছেন তাদের সাথে প্রেম করো আর আমার জান্নাতে চলে আসো আপনারা বুঝতে পারেন যে তারা মরে গেছে কি আমরা দেখি যে কাফন পরিয়ে তাকে কবরে দাফন করানো হয়েছে আল্লাহ বলে না তারা মরে না বরং আমার দৃষ্টিতে তারা জিন্দা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্দা রব্বিহিম ইউরজাকুন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে তাদের জন্য খাবার পাঠায় দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ তারা আল্লাহর কাছ থেকে খাবার পায় সুবহানাল্লাহ আরো জোরে আরো জোরে সূরা বাখারা এই দেন না সূরার নাম কইতেছে আশিক সাচ্চা আশিক সুবহানাল্লাহ বলেন আরো মহব্বতে তাহলে এখানে বসে কি করা যাবে না জবানটাকে ছোট করে রাখা যাবে না আমি বলতে চেয়েছিলাম আমরা কেন ঈদ মিলাদুন নবী করি আপনারা কি বুঝতেছেন কথা বলেন বুঝতেছেন তাহলে কোরআন পাইলাম কার উসিলায় নবীর উসিলায় যারা কোরআন নিয়ে দাদা শুনেন যারা কোরআন নিয়ে নাচানাচি করে তাদের সম্পর্কেও কিন্তু আল্লাহ ওয়াজ করেছে আল্লাহ বলেছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়াইয়াহদি বিহি কাসীরা ওমা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন আল্লাহ বলেছেন কোরআন দিয়ে কাউকে হেদায়াত দিয়েছেন তার মানে যাদের নবীর সাথে প্রেম আছে প্রেম নিয়ে যারা কোরআন ধরেছে তারাই হেদায়াত প্রাপ্ত আর যারা নবীর সাথে দুশ্মনী করে কোরআন তেলাওয়াত করছেন তারা কিন্তু পথভ্রষ্ট জাহান্নামী সারা জীবন কোরআন তেলাওয়াত করেও জান্নাতে যেতে তাহলে কি বোঝা যায় নবী আগে না কোরআন আগে তাহলে বিজ্ঞানীরও বিজ্ঞানী আঙ্গনবী যেটা ভাইরাল তো কথা বলে না কেন যেখানে যাই সেখানে বলে হুজুর এটা একটু গাইবেন তাহলে কি বোঝা যায় আরো জোরে বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গনবীজি এমন গা দয়ালে নবী আর হাইবানি এমন গা দয়ালে নবী খুজ্জা হাইবানি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গনবীজি বিজ্ঞানীরা রকের যোগে চাঁদের দেশে যায় আঙ্গনবী রকের ছাড়া মেরাজ শরীর যায় বিজ্ঞানীরা রকের যোগে চাঁদের দেশে যায় আঙ্গনবী রকের ছাড়া মেরাজ শরীর যায় আরে ওই যুগে কি রকেট বিমানে গুণ ছিল নি বলো ওই যুগে কি রকেট বিমানে গুণ ছিল নি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গনবীজি আবু বকর সিদ্দিকের সাফে কামরাইছে আঙ্গনবীর থুতু দি বালা হয়ে গেছে আবু বকর সিদ্দিকের সাফে কামরাইছে আঙ্গনবীর থুতু দি বালা হয়ে গেছে আরে সেই যুগে কি ওজাব দুই গুণ ছিল নি বলো সেই যুগে কি ওজাব দুই গুণ ছিল নি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গনবীজি আগের যুগের মানুষের অসুখ কম হইতো
নবীর কাছে এলে বালা হয়ে যাইতো আরে সেই বালা কি এই যুগেতে কইতে হার বাণী বলো সেই বালা কি এই যুগেতে কইতে হার বাণী বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি মারহাবা আরে আরো জোরে বলো কথা ঠিক না বেঠি আরো জোরে মিয়া আমরা কি যেমন তুমি নবীর উম্মত যার কাল কিয়ামতের দিন কাল কিয়ামতের দিন কি হবে জানেন আমাকে সাদে ঈদ মিলাদুন্নবী করি নবীর জন্য সাদে পাগল কাল কিয়ামতের দিন নবী সর্বপ্রথম যখন জান্নাতের গেটে যাবে ফেরেশতা বলবে আপনি কে হাদিস শরীফ তো আমার নবী সম্পর্কে পরিচয় ইতিমধ্যে পেয়ে যাবে সুবহানাল্লাহ বলেন বন্ধু হাদিস শরীফ প্রমাণ করেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি ইমামুল মুরসালিন আপনি রহমাতুল লিল আলামিন আমার কাছে আমাকে পূর্বে জানিয়ে দেওয়া হয়েছে গো আপনি যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবেন ততক্ষণ পর্যন্ত অন্য সকল নবীর জন্য তো অবৈধ ঘোষণা করা আছে ও বন্ধু হাদিস শরীফ প্রমাণ করেছে রে যখন ওই নবী সর্বপ্রথম জান্নাতের দিকে কদম দিবে বিশাল শেরে দাল আরে জোরে বলেন না সুবহানাল্লাহ গরিব লোকের জান্নাতে বসবাসের বছর 500 বছর পার হয়ে যাবে ধনী লোক হিসাবই দিতে থাকবে এজন্য বলি দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি ধনীরা সব সময় সুখী না কথা বলেন না কেন আপনারা আমার কথা কি বুঝেন না আমি মিয়া কি ভারত থেকে আসছি রিফিউজি নাকি কথা বলেন বুঝেন কি না ধনীরা সব সময় সুখী না কেন জানেন তাদের অন্তরে প্রেম নাই বড় লোকের আত্মা থাকে হিংসায় ভরা আর গরিবের অন্তর থাকে ভালোবাসায় ভরা কথা বলেন না কেন দেখবেন গরিব মানুষের কাছে হাত পাতবেন সন্তানের জন্য 500 আছে 500ই দিয়ে দিবে কিন্তু ধনী লোকের কাছে গেলে যতক্ষণ সুদের কন্ডিশনে না আসবেন টাকা বের হবে না কথা বলেন না কেন এই জন্য বলি দা পর আর বর্ন টু সাফার গরিবরা যেন জন্মই গ্রহণ করেছেন দুঃখ ভোগের জন্য কিন্তু দুনিয়ায় যদিও তারা সাময়িক সময়ে দুঃখ পাবে কিন্তু পরকালে নবীর সাথে জান্নাতে যাবে সুবহানাল্লাহ বলেন আল গিনা গিনা নাফস প্রকৃত ধনী হলো কি আত্মার ধনী ঠিক কিনা বলেন আমার লাইন ক্রস হয়ে যাচ্ছে অন্যদিকে চলে যাচ্ছে অন্যদিকে যাব না